বিসমিল্লাহির রহমানুর রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির সময়সাময়িক এবং সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে সৌদি আরবে জুবাইল এবং দাম্মাম পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশি প্রবাসীদের জন্য খুশির খবর, আপনাদের সেবা দিতে রিয়াদ দূতাবাস আসছে আপনার শহরে। আগামী 4 এবং 5 তারিখে তারা অবস্থান করবে, আগামী মাসের 4 এবং 5 তারিখে অবস্থান করবেন আপনার শহরে। সেই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ আকারে আপনাদের সামনে তুলে ধরব এবং সেখান থেকে আপনারা কী কী সেবা নিতে পারেন তাও আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আমার ফেসবুকে একটি ফলো দিয়ে রাখেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি একজন সৌদি আরব প্রবাসী, দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর সেই 1.5 দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে সুযোগ সুবিধা, অধিকার এবং প্রবাসীদের সময়সাময়িক বিষয় এবং যখন যে নিয়ম কানুন আইন পরিবর্তিত হয় আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। আজও সৌদি আরবের প্রবাসীদের জন্য সেই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে দাম্মাম এবং জুবাইলের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, দূতাবাস সেবা আপনার কাছে আসছে এবং দূতাবাসের সেবা নিন এবং সময় বাঁচান এবং সব কিছু কাগজপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু ঠিক রাখুন। আমি আপনাদের সামনে এখন সেই বিজ্ঞপ্তিটি পড়ছি এবং ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আপনাদেরকে সেই বিজ্ঞপ্তিটি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, এত দ্বারা আল জুবাইল এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনস্যুলেট টিম নিম্ন বর্ণিত স্থানে ও তারিখে অবস্থান করে কনস্যুলেট সংক্রান্ত সেবা প্রদান করবে। তারিখ আগামী 4 ও 5 আগস্ট 2023 শুক্রবার এবং শনিবার, সময় সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত। স্থান আল মুক্তাল ক্যাম্প, আল মুক্তুয়া ক্যাম্পের নিকটে। আল জুবাইল এবং ফোন নাম্বার 0531366172। ফোন নাম্বারটি আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব, ঠিকানাটিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব। কনস্যুলেটে যে সকল সেবা নিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা সেগুলো হচ্ছে, ডিজিটাল পাসপোর্ট, যেটি এমআর পাসপোর্টের রিইস্যুর আবেদন গ্রহণ, পূর্বে যারা আবেদন করেছেন তাদের পাসপোর্টের বিতরণ ও অন্যান্য কনস্যুলেট সেবাসমূহ, যেমন মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য পাসপোর্ট কপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে এবং আবেদনকারী সম্পূর্ণ উপস্থিত থেকে সেই আবেদন করতে হবে। মেশিন রিপিটেবল পাসপোর্ট রিইস্যুর ফি সাধারণ কর্মীদের ক্ষেত্রে 125 রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে 415 রিয়াল এবং নতুন এমআরপি নিবন্ধন, নতুন এমআরপির ক্ষেত্রে জন্ম নিবন্ধন না থাকলে 5 রিয়াল বেশি দিতে হবে। প্রবাসী বাংলাদেশি কর্মীরা প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজার্নার কল্যাণ বোর্ডের ডাটাবেস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, যা যেটিকে আমরা প্রবাসী কল্যাণ কার্ড বলে থাকি। 170 রিয়ালের বিনিময়ে আপনি প্রবাসী কল্যাণ কার্ড গ্রহণ করতে পারবেন এবং জুবাইলের পার্শ্ববর্তী এলাকাসমূহে বাংলাদেশের প্রয়োজনীয় সকল কনস্যুলার সেবা গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা গেল। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল জুবাইল এবং জুবাইলের প্রবাসীদের জন্য কনস্যুলেট সেবা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।